আচ্ছা, এক নায়িকার কথা শুনলাম, আরেক নায়িকার কথা শুনবো না? ছোটবেলা থেকে বাংলা সিনেমায় দেখি যে নায়ক নায়িকার ইচ্ছা থাকে বড় হয়ে জজ ব্যারিস্টার হবে, এবং ছবিতে তাদের ব্যারিস্টারের চরিত্র থাকে, জজের চরিত্র থাকে, এবং ছবির নামও জজ ব্যারিস্টার কিংবা জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। আমরা এখানে দেখতে পাচ্ছি জলজ্যান্ত ব্যারিস্টার নায়ককে। আসসালামু আলাইকুম সবাই। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই যিনি একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন, এবং সিয়ামের চেহারার দিকেও তাকানো যাচ্ছে না। সিয়াম, আপনাদের জানিয়ে রাখি একটা গোপন তথ্য, তিনি সম্প্রতি ড্রাগে আসক্ত হয়েছেন। সরি সিয়াম, আমি বলে দিলাম। ঠিক আছে, আপনি লাস্ট বার আমরা যখন একসাথে নিচ্ছিলাম তখন আপনি বিল দিয়ে যাননি, মাগনা খেয়ে যায়, স্বভাব চরিত্র খারাপ। না, আমি খেতে পারি না। সিয়াম খুব ভালোভাবে খেতে পারে, এবং এই ছবির জন্য তিনি মাদকাসক্ত একজন তরুণের চরিত্র করবার জন্য তিনি আসলে সত্যি সত্যি ড্রাগ নিচ্ছেন কিনা সেটি আমি সিয়ামের কাছ থেকে শুনি, এবং এই ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার পেছনে কারণটা আসলে কি ছিল। গুড ইভিনিং সবাইকে। আমি ফর্মালি বলতে পারিনি, একটা সাধারণ মানুষের কথা, যেহেতু আমি একটা সাধারণ ফ্যামিলিতে বিলং করি, তো আমি সাধারণ মানুষের কথা আপনাদেরকে বলি। প্রথম ফিল্মে চান্স পাওয়াটা অনেক বড় ব্যাপার। সো আমরা অনেক লাকি ছিলাম যে জ্যাজ মাল্টিমিডিয়া আজিজ ভাইয়ের মাধ্যমে আমরা সে একটা এত ভালো একটা স্টোরি পেয়েছিলাম, পোরোমন টু, যেটা সামনে রিলিজ পেতে যাচ্ছে। কিন্তু আমি যেটা পরবর্তীতে কাজ করার সময় বুঝতে পারলাম, প্রথম ছবির থেকেও আপনার পরবর্তী ছবিতে চান্স পাওয়াটা আরও কঠিন ব্যাপার। কারণ হচ্ছে তখন আপনার যোগ্যতাটা মানুষ জেনে যাবে, এবং আমাদের ফার্স্ট ফিল্মটা শেষ হওয়ার আগেই আজিজ ভাই আমাদেরকে অফার করেছেন দহনের জন্য, এবং আরেকটা ফিল্মের কথা বলেছিলেন যেটা হয়তো পরবর্তীতে প্ল্যানিং হবে। কিন্তু এতটুক সাহস উনি দেখিয়েছেন যে এই নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার ডিরেক্টরও নতুন, আমার নায়িকাও নতুন, আমিও নতুন, শুধু বাদন আপু এখন হচ্ছে আমাদের মধ্যে ঠিকঠাক আছেন, সবচেয়ে এক্সপিরিয়েন্সড। সো এইরকম একটা টিম নিয়ে উনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে তোমরা কি চেষ্টাটাই আমরা করেছি। দহন একটি সুন্দর গল্প, একটি সামাজিক গল্প, সহজ না, ক্যারেক্টারগুলো একটু কমপ্লিকেটেড, এবং আমিও আমার অভিনয় জীবনে যদিও খুব কম দিনের, খুব বেশি আমাকে দহনের প্রিপারেশনের জন্য যেটা করতে হয়েছে, আমি আপনি জিজ্ঞেস করেছিলেন, না ড্রাগস নিতে পারিনি, তবে স্টার গিয়েছিলাম তেজগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী যে মানুষরা যেখানে না, ওয়েন ইউর হাই আপনার হিতাহিত জ্ঞানটা থাকে না। এবং এরকম উদাহরণ আমাদের অহরহ আছে। আমাদের কিছুদিন আগেও আমাদের পুরো কাহিনীটা কিন্তু একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করি, তো আমাদের জন্য একজন রেসপন্সিবল। এবং সিয়ামের জন্য আরেকটি ধন্যবাদ জানাই, কারণ আজকে এই মঞ্চে কিন্তু সিয়ামেরও লঞ্চ, কারণ মহরতের ঠিক আগ মুহূর্তে সিয়াম জ্যাজ মাল্টিমিডিয়াকে বলেছিল মহরত গা শরণার্থীদের জন্য ব্যয় করা হোক, এবং সিয়ামের জন্য একটা তালি হয়ে যায়। এই মঞ্চে একটু আমন্ত্রণ জানাতে চাই দুজন বিশেষ মানুষকে, তাদেরকে চলচ্চিত্র কিংবা মিডিয়া সম্পর্কিত কোনো, এবং সিয়ামের জন্য দহন ছবিটা যে লাকি সেটা আসলে আমাদের বাবা মার জন্য একটা তালি হয়ে যায় প্লিজ। এবং প্রথমবারের মতো আমাদের চিত্রনায়ক সিয়াম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আজকের গণ্যমান্য অতিথি মন্ত্রীবর্গ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এখানে আসার আমার কোনো প্ল্যান ছিল না, সিয়ামের রিকোয়েস্টই এখানে আসতে হয়েছে। যাই হোক, আপনারা সবাই ওর মঙ্গলের জন্য দোয়া করবেন, এবং পরিশেষে আপনাদের সবার কাছে ওর উজ্জ্বল ভবিষ্যৎ এবং ওর আশু এর জন্য দোয়া চাচ্ছি আমি। এই বলে আমি আমার শেষ করছি, এখানে বক্তব্য আসলে দিতে আসিনি আমি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী
আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব হাসান রাকিনু উনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় সহকর্মী রহমতাল, আমাদের রহমতুল্লাহ ভাই এমপি, অন্যান্য অনেক অতিথিবৃন্দ আছে, আমি সবাই নাম বললাম না। এবং আজকের এই দর্শক সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি জানি না আসলে এত নায়কের ভিড়ে আমার কাছে আমাকে নিজেকে বেমানান মনে হচ্ছে, তবে চেহারাটা আমার নায়কের মতো কিন্তু নায়ক হইতে পারলাম না, কিন্তু নায়ক হতে না পারলেও অভিনেতা অভি বাদ দিয়ে আমি বোধহয় নেতা হতে পেরেছি মনে হয়, সেই জন্য অভিনেতা নেতার মধ্যে খুব বেশি একটা পার্থক্য আমি দেখি না। সেই হিসেবে আমি আপনাদের এইখানে আসতে পেরে আমি আমার অত্যন্ত স্নেহের একজন মানুষ যে অভিনয় করে নাদের, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাব। আমি এখানে বসে বসে একটা আপনার ইয়ে দেখছিলাম, এখানে লেখা কথাগুলো আমার মনে হয়, আমি আপনাদের ছবি সম্পূর্ণ কি আছে আমি জানি না, তবে মনে হলো এর মধ্যে কিছু রাজনীতির গন্ধ রয়েছে। ক্ষমতায় যাবার জন্য মানুষের জীবন, কি লেখা আছে এখানে, ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার মানুষের জীবন হতে পারে না। আমার যদ্দুর মনে হয় 2015 সাল, আপনারা জানেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি, 30 লক্ষ মানুষের রক্ত, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। সেই সদ্য স্বাধীন বাংলাদেশের 3 বছর 7.5 মাসের মাথায় এসে আমরা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। তারপর থেকে যারা ক্ষমতায় এসেছেন তারা বারবার আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে, এবং সর্বশেষে 2013-14-15 সালে যারা শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে তাদের হাতে নিহত হয়েছে 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2-3 জন গ্রাম পুলিশ, ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী, মুক্তিযোদ্ধা 2 জন, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বালু শ্রমিক, রিক্সাওয়ালা, হকার, ফল ব্যবসায়ী, এই সাধারণ কত শিশু নারী যাদেরকে জীবন দিতে হয়েছে, চেষ্টা করা হয়েছে তাদের রক্তের উপরে, তাদের রক্ত দিয়ে তৈরি করা সিলিমে কেউ ক্ষমতায় যেতে চেয়েছে। আসলে একটি গণতান্ত্রিক দেশে ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার মানুষের জীবন হতে পারে না, আর সেই কাহিনী বোধ হয় নিয়েই ছবি। এর সঙ্গে অনেক ঘটনা থাকতে পারে, তবে আমি ওই আন্দোলনটি করেছিলাম, এখানে ইনু ভাই আছেন, ইনু ভাই আমাকে পরামর্শ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন, সেই আন্দোলনটি পরিচালনা করার সুযোগ আমার হয়েছিল। সেই আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যখন আমরা মিছিল নিয়ে গুলশানে গিয়েছি, হাজার হাজার মানুষ, আমাদের উপরে সিরিজ বোমা হামলা করা হয়েছিল, 29 জন নেতা কর্মী আহত হয়েছিল। একের পর এক যখনই আমরা কোনো মিছিল নিয়ে গিয়েছি আমাদের উপরে বোমা হামলা করা হয়েছে, জঙ্গি সন্ত্রাসীরা আজকে সেদিন আমাদের উপরে এই ক্ষমতা পরিবর্তনের হাতিয়ারের জন্যই আমাদের রক্ত চেয়েছিল, কিন্তু বাংলার শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা যখন সবাই আমরা মাঠে নেমেছিলাম তা পারেনি, আর পারেনি বলেই আজকে আপনারা এই নিয়ে একটি ছবি আপনাদের করতে যাচ্ছেন। এই জন্য আমি আয়োজক এবং জাজ আর্টের যারা আছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সঙ্গে এই সুযোগে বলে রাখতে চাই আমি নিজে একটি ছবি করছি, এবং সেই ছবি বাংলাদেশের বোধহয় সবচেয়ে ব্যয়বহুল ছবি হবে, আর সেই ছবির নাম হলো মহান মুক্তিযুদ্ধে সময় বাংলাদেশের নৌ কমান্ডোরা 6টি নদী বন্দরে একই সঙ্গে 6টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল, একাধিক জাহাজ সেখানে ডুবিয়ে দিয়েছিল
একসঙ্গে এক সময়ের মধ্যে এই যে এত অত্যাধুনিক একটি নৌ কমান্ড হামলা, যেই হামলার ঘটনাকে কেন্দ্র করে আজকের বহু নৌবাহিনী, বহু দেশের নৌবাহিনীতে এটাকে এখন তাদের কারিকুলামের মধ্যে নেওয়া হয়েছে। সেই ছবির নাম হলো অপারেশন জ্যাকপট। যেই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন জনাব হাসানুল্লাহ কিনু, আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকব মোজাম্মেল হক, আমরা সেই ছবিটি করতে যাচ্ছি এবং এই ছবি খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে একটি মহরত করতে যাচ্ছি। বোধহয় আর দুই তিন মাসের মধ্যে আমরা এটি করতে শুরু করব। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করি, যাতে করে মানুষ তাদের গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করে বাংলাদেশে জঙ্গি এবং সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করতে পারে। এই দহন ছবির মধ্য দিয়ে সেটাই প্রকাশিত হোক, সেটাই আমার প্রত্যাশা। আরেকটি কথা বলে রাখি, ছবি মানুষকে কীভাবে তার চেতনাকে আরও শাণিত করে তোলে। 1969 সালের গণ অভ্যুত্থানের পরে দুটি ছবি বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছিল। একটি ছবি হলো নবাব সিরাজউদ্দৌলা, আরেকটি ছবি ছিল জীবন থেকে নেয়া। যেই দুই ছবির মধ্য দিয়ে বাঙালি জাতি বুঝেছিল যে আমি বাঙালি, আমার ভাষা বাংলা, আমার কৃষ্টি, আমার সাহিত্য বাংলা, এবং আমি বাংলাকে এই বাঙালি জাতি হিসাবে আমি প্রতিষ্ঠিত হতে চাই। তার জন্য 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সেদিন বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই চেতনা আবার পুনর্জীবিত করুক এই ছবি, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আমরা একে একে আমাদের ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নেব এবং তারপর আমরা দহন ছবির সেই বর্ণাঢ্য শুভ মহরত করব। আমরা এক নায়িকার কথা শুনেছি, এবার আরেক নায়িকার কথা না শুনলেই নন। তিনি হচ্ছেন পূজা চেরি রায়, জাপানের